আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হাসান সহকারী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ আদদিন মেডিকেল কলেজ হসপিটাল আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হল উচ্চ রক্তচাপ আমরা জানি আমাদের খুব কম সংখ্যক ফ্যামিলি আছে যার যেই ফ্যামিলিতে একজন উচ্চ রক্তচাপের রুগী পাওয়া যায় না সুতরাং উচ্চ রক্তচাপ একটি কমন সমস্যা আজকে মূলত আমরা উচ্চ রক্তচাপের কারণ এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি যে উচ্চ রক্তচাপ জিনিসটি বলতে কি বোঝায় উচ্চ রক্তচাপ হলো একজন স্বাভাবিক মানুষের শরীর এবং মনের স্বাভাবিক অবস্থায় যদি উপরের রক্তচাপটা একশো চল্লিশ এবং নিচে ডায়াস্টলিক প্রেশারটা নব্বই মিলিমিটার মার্কারির উপর হয় এবং এটা যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পারসিস্ট করে সাধারণত বলা হয় দুই থেকে তিন সপ্তাহ সুতরাং তখনই আমরা উচ্চ রক্তচাপ বলবো যখন এটা রুগীর রক্তচাপটা মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ তার স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি সময় পারসিস্ট করবে এখন আমরা আসি যে উচ্চ রক্তচাপের প্রধান কারণগুলো কী কী উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাবাউট পঁচানব্বই পার্সেন্ট ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোনো শারীরিক কারণ পাওয়া যায় না যেটিকে বলা হয় প্রাইমারি হাইপারটেনশন বা এসেন্সিয়াল হাইপারটেনশন শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ক্ষেত্রে বডিতে কোনো কারণ পাওয়া যায় যেটাকে বলা হয় সেকেন্ডারি হাইপারটেনশন সাধারণত বডিলি কারণগুলো হলো কিডনি সমস্যা দেখা যায় যে কিডনিতে কোনো রক্ত নালীতে স্ট্যানোসিস হলে বা ক্রনিক কিডনি ডিজিজ হলে উচ্চ রক্তচাপ আমরা পাই তারপরে হলো কিছু হরমোন জনিত সমস্যা থাইরয়েড হরমোন গ্রোথ হরমোন অ্যাড্রেনাল হরমোন এই সমস্ত হরমোনের সমস্যাগুলোতে উচ্চ রক্তচাপ হয় উচ্চ রক্তচাপের আরও কিছু কারণ হলো প্রেগনেন্সি প্রেগনেন্সি একটা ইম্পর্ট্যান্ট কারণ অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সিতে উচ্চ রক্তচাপ দেখা যায় তারপরে আরও কিছু কারণ যেমন কিছু পেশেন্ট যারা ড্রাগ নেয় তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে যদিও প্রাইমারি হাইপার সরাসরি কোনো কারণ নাই কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর প্রাইমারি হাইপার সাথে ওতপ্রোতভাবে জড়িত যেমন অতিরিক্ত শারীরিক ওজন ধূমপান করা অ্যালকোহল খাওয়া যারা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল খায় যে সমস্ত মহিলারা তাদের কিন্তু উচ্চ রক্তচাপ হতে পারে যারা ফাস্টফুড বেশি খায় অবিসিটি তারাও কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে এখন আমরা আসি উচ্চ রক্তচাপের লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো মনে রাখতে হবে উচ্চ রক্তচাপের ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো লক্ষণ পাওয়া যায় না এটাকে বলা হয় সাইলেন্ট কিলার বলা হয় সুতরাং অ্যাসিমটোমেটিক পেশেন্ট কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত হতে পারে এবং এই সমস্ত পেশেন্টগুলো সাধারণত অন্য কোনো সমস্যায় ডাক্তারের কাছে যায় তখন প্রেশার মেপে দেখা যায় যে তারা উচ্চ রক্তচাপে আক্রান্ত কিছু কিছু ক্ষেত্রে উচ্চ রক্তচাপের লক্ষণ থাকতে পারে যেমন ঘাড়ে ব্যথা হতে পারে অস্থিরতা লাগতে পারে নিদ্রাহীনতা হতে পারে এই সমস্ত সমস্যা নিয়ে সাধারণত উচ্চ রক্তচাপের পেশেন্টগুলো আমাদের ডাক্তারদের কাছে আসে এখন আমরা আসবো উচ্চ রক্তচাপ আপনি কি করবেন আপনি কি ডাক্তারের কাছে যাবেন না একটা ওষুধের দোকানদারের কাছে যাবেন আমাদের দেশে কি হয় ম্যাক্সিমাম পেশেন্ট ঘাড়ে ব্যথা মাথা ব্যথা হলে একটা ওষুধের দোকানদারের কাছে চলে যায় ওষুধের দোকানদার তো আর বুঝে না যে কখন উচ্চ রক্তচাপ বলবে তারা একটা ওষুধ দিয়ে দেয় আলটিমেটলি কয়েকদিন পরে রুগীটি ওষুধ বন্ধ করে দেয় এবং দেখা যায় যে উচ্চ রক্তচাপ একটা কমপ্লিকেশন হয়ে যায় এখন আমরা আসবো আপনি যদি উচ্চ রক্তচাপ সঠিকভাবে চিকিৎসা না করেন আপনার কী সমস্যা হতে পারে প্রথমে আসেন মস্তিষ্কে আপনার স্ট্রোক হতে পারে চোখে চোখে দৃষ্টি ক্ষমতা কমে যেতে পারে হার্টে হার্টের ওয়ালগুলো মোটা হয়ে শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে কিডনি কিডনির কার্যক্ষমতা কমে একেবারে কিডনি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ডায়ালাইসিসও লাগতে পারে এখন আমরা আসবো উচ্চ রক্তচাপ আমরা কিভাবে চিকিৎসা করব উচ্চ রক্তচাপের চিকিৎসা শুধুমাত্র ডাক্তারের সাহায্যে হয় না উচ্চ রক্তচাপের চিকিৎসা রুগীরও দায়িত্ব আছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি একটা হলো ডায়েট খাবার দাবার নিয়ন্ত্রণ উচ্চ রক্তচাপ একটু অন্যতম চিকিৎসা আমরা বলি আপনি চর্বিজাতীয় খাবার কম খাবেন আপনি ফাস্ট ফুড পরিত্যাগ করবেন সোডা ড্রিঙ্ক যেগুলো আমরা খাই পেপসি সেভেনা ফ্যান্টা এগুলো আমাদের পরিত্যাগ করতে হবে আমরা বার্গার পিৎজা যেগুলি পাই এগুলো পরিত্যাগ করতে হবে আমরা তাজা ফলমূল খেতে হবে শাকসবজি বেশি করে খেতে হবে রেডমিটগুলো আমাদের কমিয়ে দিতে হবে গরুর মাংস খাসির মাংস ডিমের কুসুম চিংড়ি মাছ ইত্যাদি তারপরে আসবো আমাদের জীবন প্রণালী যেটাকে আমরা লাইফস্টাইল বলি লাইফস্টাইলের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো নিয়মিত হাঁটাহাঁটি করা যাদের ওজন বেশি আছে তাদেরকে ওজন কমানো যে কম দূরত্ব যেটা আমরা হেঁটে যেতে পারি সেখানে আমরা যানবাহন ইউজ করব না একতলা বা দুতলা যেখানে আমরা হেঁটে যেতে পারি সেখানে আমরা লিফ্ট ইউজ কম করব তারপর আমরা যারা ধূমপান করি ধূমপান ত্যাগ করব। আমরা যারা মদ্যপান করি মদ্যপান ত্যাগ করবো সবশেষে চিকিৎসা যেটাকে আমরা ড্রাগ বা মেডিসিন বলি মনে রাখতে হবে উচ্চ রক্তচাপের চিকিৎসা কোনো ওষুধের দোকানদার আপনার কোনো সহকর্মী তাদের কাছ থেকে নেবেন না অবশ্যই উচ্চ রক্তচাপের চিকিৎসা হবে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছ থেকে আপনার রেজিস্টার্ড ফিজিশিয়ান যদি মনে করে যে আপনার ডায়েট এবং লাইফস্টাইলই হয়ে যাবে সেখানে ওষুধ নেওয়ার কোনো দরকার নেই সুতরাং আপনার ওষুধ দিবেন একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান সবশেষে সবার একটি কোশ্চেন থাকে যে আমরা উচ্চ রক্তচাপের চিকিৎসা যদি একবার শুরু করি ওষুধ শুরু করি এটা মনে হয় আমাদের সারা জীবন খেতে হবে বিষয়টা কিন্তু এরকম না অনেক পেশেন্টের দেখা যায় যে সাময়িক কোনো কারণে যদি উচ্চ রক্তচাপ হয় কিছুদিন ওষুধ খেলেই কিন্তু উচ্চ রক্তচাপ কন্ট্রোল হয়ে যায় তা যদি তাদের ডায়েট এবং লাইফস্টাইলটা খুব সুন্দরভাবে অ্যাডহেয়ার করতে পারে আলটিমেটলি কিন্তু একটা সময় হতে পারে তারা ওষুধ বাদেই উচ্চ রক্তচাপ কন্ট্রোল করতে করতে পারে সুতরাং আজকে আমরা আলোচনায় উচ্চ রক্তচাপের কারণ এবং তার চিকিৎসা নিয়ে আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে সবাইকে ধন্যবাদ